হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সোনা। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, ফাইনালি শাকিব খানের প্রিয়তমা সিনেমার টাইটেল ট্র্যাক বা রোমান্টিক ট্র্যাক বলতে পারো রিলিজ করে গেছে। কেমন লেগেছে আমার কাছে? তো দেখুন, আমি আগেই বলি, এ সিনেমার ফার্স্ট সং এসেছিল ঈদের গান, যেটা কুরবানি কুরবানি বলে টাইটেল ছিল। গানটি গেয়েছিলেন আকাশ সেন। আমি এর রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে গানটা আমার কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি, তবে আউট অফ দ্য বক্স কিছুই লাগেনি। মানে ঈদের গান এর আগে আরও অনেক এসছে, সেগুলোর মতো আমার কাছে লাগেনি, মনে হচ্ছে টিপিক্যাল এবং নর্মাল একটি গান। তো যাই হোক, আজকে আমি সেটা নিয়ে বলছি না, আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তার কারণ হলো, যখন যেটা লাগে সেটাই বলি, কারণ তখন আমি অনেক হেট পেয়েছি, তাই বলছি যে না, আমি ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। যেমন সেই প্রিয়তমা সিনেমার প্রথম লুক এসেছিল, সেটা আমি বলেছি, প্রশংসা করেছি। তারপর দ্বিতীয় লুক এসেছিল, যেটা আমার সেরকম লাগেনি। তৃতীয় লুক, মানে থার্ড লুক যেটা এসছে, একদম বৃদ্ধ অবস্থায় শাকিবকে দেখতে জাস্ট আলাদাই লেগেছে। তো সেটার কিন্তু আমি রিভিউ করেছি মন খুলে। এবার বলি এই গানটি কেমন লেগেছে। তো দেখুন, প্রথমেই যদি বলি তাহলে বলবো সুইট, ন্যাচারাল, একদম পিওর রোমান্টিক ট্র্যাক, জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে। গানটিকে কোনাল এবং বালাম গেয়েছেন। আমার বিশেষ করে, মানে হিরো শিল্পীর থেকে যে মেয়ে কণ্ঠ রয়েছে কোনাল, জানি না কোনাল বা কোনা সেরকম নাম হবে, সেটা কিন্তু খুব মিষ্টি লাগছে, দারুণ লাগছে। ছেলের কণ্ঠটাও ভালো লাগছে, কিন্তু মেয়ের কণ্ঠটা বেশি ভালো লাগছে। আর এখানে যে কোরিওগ্রাফি করানো হয়েছে, একটা পিওর রোমান্টিক ট্র্যাকে এরকম কোরিওগ্রাফি দরকার। একদমই ছ্যাবলামি মার্কা কোরিওগ্রাফি করানোর চেষ্টা করা হয়নি। ডিজাইনগুলো সুন্দর ছিল, কস্টিউমগুলো বেশ ভালো লাগছে, আর শাকিব খানের এই চুলটিটা সব থেকে বেশি ভালো লাগছে, সত্যি দারুণ লাগছে, বেশ লাগছে। মানে চুল ছাড়া বলো, তার বাঁধা বলো, এটা কিন্তু দারুণ লাগছে। তাছাড়াও প্রিয়তমার যে প্রিয়তমা, মানে আমাদের প্রিয়তমা, সরি, আমাদের ঈদিকা এখন বাংলাদেশের প্রিয়তমা, তো দারুণ লাগছে, দারুণ। মানে আমি ভাবতে পারছি না যে শাকিব খান এত বয়স্ক একটা হিরো, তার সঙ্গে এই হিরোইন এত সুন্দরভাবে ম্যাচ করে দেবে। মানে বুঝতেই পারা যাচ্ছে না যে এটা একদম নতুন নিউ কামার হিরোইন আর তার, মানে হিরোর বয়স এত ব্যবধান, মনে হচ্ছে দুজনেই ইয়াং, একটা কোনো সিনেমা করছে, ফার্স্ট সিনেমা করছে, দারুণ লাগছে। মাঝে মাঝে ঈদিকার হাসিগুলো জাস্ট মন কেড়ে নিচ্ছে। সত্যি ঈদিকা আমাদের, মানে ইন্ডিয়ার, আমাদেরই চোখে পড়েনি, বাংলাদেশের ডিরেক্টর তাকে মানতে হবে, তার চোখে পড়েছে, সত্যি ট্যালেন্ট রয়েছে মেয়েটার মধ্যে। তার এক্সপ্রেশনগুলো জাস্ট আলাদাই, অন্য লেভেলে নিয়ে গেছে। আর এখানে যে তাকে শাড়িগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সত্যি খুব বাছাই করে নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আর শাকিব খানকে তো আলাদাই লাগছে, শাকিব খানের কথা কি বলবো, শাকিব খানের হাসি থেকে শুরু করে অ্যাটিটিউড পর্যন্ত যেভাবে রোমান্স করছে, দারুণ লাগছে। তাদের কেমিস্ট্রি খুব সুন্দর ফুটে উঠেছে। আমার তো এখানে দু একটা গানের কথা মনে পড়ছে না, রিমেক কপি বলছি না, আমাদের জিকো জুটি অর্থাৎ জিৎ কোয়েল জুটির একটি সিনেমা রয়েছে, বেশ করেছি, প্রেম করেছি সেখানে, ওই তোর মায়াবী চোখ পাগল করে যাবে, ওই গানটার মধ্যে দিয়ে জিৎ কোয়েলকে যতটা রোমান্টিক লেগেছে, এখানে তার থেকেও মানে মানে সেরকমই লাগছে, দারুণ লাগছে। আরও একটা গানের কথা বলি, বাদশাহ দা ডন সিনেমায় জিতের সঙ্গে একটা রোমান্টিক ট্র্যাক রয়েছে, সেটা হলো পিয়া তোরে বিনা জিয়া যায় না। তো সেইটার মধ্যে যে একটা ন্যাচারাল ফ্লেভার, সেই উষ্ণতা, সেটাই কিন্তু এই গানেও পাচ্ছি। মানে আমি বলবো যে প্রিয়তমা সিনেমার জানি না আর কটা গান রয়েছে, আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। মানে এই রোমান্টিক ট্র্যাকটা একদম পিওর রোমান্টিক ট্র্যাক, গানের লিরিক্স কোনো কথা হবে না বস, সত্যি এই গান শুনলে যে কোনো ছেলে যদি প্রেম নাও করে, তাওর ইচ্ছা হবে প্রেম করার। লিরিক্সগুলো খুব সুন্দর লিখেছে, তার নামটা কি আসিফ ইকবাল, জানি না সে আর কোন গানে লিরিক্স লিখেছে, বাংলাদেশের ব্যাপারে তো এত জানি না, তবে খুব সুন্দর লিখেছে। আশা করি তার পরবর্তী গান, বা আমি চেষ্টা করবো ইউটিউবে সার্চ করবো সে আর কী কী ধরনের গান লিখেছে, তার লিরিক্সগুলো আমার পছন্দ হয়েছে। ক্যামেরা শ্যুটগুলো ঠিকঠাক রয়েছে, এত আউট অফ দ্য বক্স কিছু নয়, তবে মিউজিকটা বেশ ভালো কাজ করেছে, চিং 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 করেছে বাজছে, মিউজিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা মানে রোমান্টিক ফ্লেভারও দিচ্ছে এই মানে মিউজিকের মধ্যে। সব কিছু মিলিয়ে বেশ রমরমে, ছকছকে এবং খুব সুন্দর রোমান্টিক একটা পিওর গান, দেখতে জাস্ট আলাদা একটা আনন্দ উপভোগ করা যায়, নিজেকে মনে হচ্ছে যে প্রেমিক প্রেমিক হয়ে গেছে। তো যাই হোক, ওভারঅল আজকে ছিল এই গান নিয়ে আমার এটাই রিভিউ বা রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। টাটা।